আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এরকম ভাঙা একটা গলার ভয়েস ওভারের জন্য। গতকালকে থেকে তো আমার জ্বর ছিল, ঠান্ডাও ছিল, এবং আজকে গলা একদম বসে গিয়েছে। সো প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দেবেন এরকম ভয়েসের ভয়েস ওভার শোনার জন্য। সো এটা ছিল সানডের ব্লগ, এবং সানডে আমার নাইট ডিউটি ছিল, স্যাটারডে আমার অফ ছিল, অ্যান্ড ফ্রাইডে ছিল শাওনের বার্থডে। বাট আমরা কিছুই রান্না করতে পারিনি, বিকজ একে তো আমার ডিউটি ছিল এবং ভুলেও গিয়েছিলাম। এবং গতকালকে অনেক কিছু রান্না করলেও শাওনের মন ভয় নেয়, বিকজ শাওন এরকম পোলাও পছন্দ করে যেটা একটু তৈলাক্ত হবে এবং প্রতি বাইটে বাইটে কিশমিশ পড়বে, এবং আমি এত কিশমিশ ওইদিন দেই নেই। প্লাস পোলাও শেষ হয়ে গিয়েছিলো, সে একদম রাতের বেলাও যে খাবে এত পরিমাণ পোলাও ছিল না। সো তার মন ভরে নেয় বলে আমি আজকে আবার একটু পোলাও রান্না করব। আজকে পোলাওর সাথে বেগুন ভাজি করব, গরুর মাংস কালকেরটাই ছিল বিকজ অনেক রান্না করেছিলাম, এবং মাছ ভাজি করব। এবং ভাবলাম যে একটু ডেজার্ট আইটেম তৈরি করা যাক। সো একটু শাবুদানার পায়েস রান্না করছি, যদিও সেটা মা রান্না করছিল, আমি না। অ্যান্ড এইদিকে এই যে এতগুলো তেল দিয়ে আমি পোলাও বসাবো অ্যাজ শাওনের ডিমান্ড। অ্যান্ড শুধু শাওনের জন্য না, আমার মেয়ে মাঝখানে অনেক দিন তেমন কিছু খায় নাই, বাট ওই দিন নুডলস রান্নার পরে খুবই মজা পেয়েছে, প্লাস পোলাও রান্নার পরেও ভালো মতো খেয়েছে। সো ভাবলাম যে আমার মেয়ের জন্য আজকে একটু পোলাও রান্না করি, বাট যদি রেগুলারই করি আসলে ওর অভ্যাস হয়ে যাবে, নর্মাল ভাত খেতেও যাবে না। সো ওই তো কালকে রান্না করেছি এবং আজকে একটু করবো, ইনশাল্লাহ নেক্সট আবার ওয়ান উইক পরে আবার একটু রান্না করে খাওয়াবো। আর আমাদের বাসা, মানে আমার আম্মুর বাসায় একদম পছন্দ করে তেল ছাড়া সাদা ঝরঝরা পোলাও, অ্যান্ড এই বাসায় পছন্দ তৈলাক্ত একটু লালচে লালচে পোলাও। সো এই জন্য পেঁয়াজটা আজকে একটু গোল্ডেন কালার করছিলাম, গতকালকে তো একদম সাদা সাদা পেঁয়াজ গোল্ডেন করিনি, এরকমই ছিল। গোল্ডেন আপনি পেঁয়াজ যত বেশি করবেন, মানে পেঁয়াজটা যত বেশি ভাজবেন, আপনার পোলাও দেখা যাবে তত বেশি একটু লালচে লালচে হবে। অ্যান্ড এদিকে আমি মাছ ভাজতে দিয়েছি, একটু পেঁয়াজও আমি ভাজবো, বিকজ মাছ ভাজার সাথে যদি একটু আপনি পেঁয়াজ ভাজা দেন তাহলে কিন্তু মেখে খেতে খুবই মজা লাগে। রান্না করতে করতে আমি রান্নাঘরটাও ক্লিন করে ফেলবো, চুলা ক্লিন করবো না, বিকজ তেলের কাজ হচ্ছে, পরিষ্কার করে একটু পরে আবারও তৈলাক্ত হয়ে যাবে, তেল কাস্টে হয়ে যাবে। সো চুলা পরিষ্কার করবো না, আবার বাকি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। দেন ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুম পরিষ্কার করলাম, তারপর আমার রুমে চলে গেলাম। বাট আমার রুম আজকে আমি পরিষ্কার করবো না, বুয়া খালাকে বলেছি পরিষ্কার করতে, এবং আমি একটু বারান্দায় বসে চিল করছি, আমার ভালো লাগছে না আজকে এত কাজ করতে। আওয়াইশাকে অয়েল ম্যাসাজ করে গোসল করিয়ে রেডি করে দিয়েছে ওর বাবাই। আমি দেখা যায় যে এই কাজগুলো খুবই কম করি, ওর বাবাই করে, বিকজ এই টাইমটা আমি ঘরের কাজে ব্যস্ত থাকি অথবা ডিউটিতে থাকি। সো ম্যাক্সিমাম টাইমে শাওনি কাজগুলো করে থাকে, অ্যান্ড আই কান্ট থ্যাংক হিম ইনাফ ফর দিস হেল্প অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ শাওন, কখনো হয়তো বলা হয়নি বাট আজকে বলছি থ্যাংক ইউ। শাওন আর আবাইশা একটু নিচে গিয়েছিল মুদি দোকানে, সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস এনেছে। আমার মেয়ে তো বিস্কুট খুবই পছন্দ করে, এবং শাওন মানে প্রতিদিনই কিছু না কিছু বিস্কুট নিয়ে আসে, তার নিজেরও খুব পছন্দ। সো সেই হরলিক্সের বিস্কুটটা আনলো, আবার এই চকলেটের বিস্কুটটা এনেছে। আমি বললাম ঠিক আছে বিস্কুট খাওয়া, বাট চকলেটের খাওয়ায়ও না, বাট সে না এনেছে এটা, এবং আমার মেয়ে একটু পরপর এনে দিচ্ছিল বাবার কাছে যে বাবা যাতে বিস্কুট খাওয়ায়, এবং বিস্কুট সে শুধু বাবার কাছে নিয়ে যায় কারণ ওর বাবাকে অনেক বিস্কুট খাওয়ায়, আমাদের কাছেও আনে বাট বাবার কাছে বেশি। এবং সাথে কোকোলা নুডলসও এনেছে বিকজ তার মেয়ে নুডলসও খুব পছন্দ করেছিল। সো এ তো হয়ে গিয়েছে একটু তৈলাক্ত, একটু লালচে লালচে, অনেক কিশমিশওয়ালা একটা পোলাও। এরপর আমি বারান্দা থেকে সব কাপড় নিয়ে ভাঁজ করে ফেললাম, অ্যান্ড এদিকে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, সেটাও হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ডেজার্ট আইটেম খেলাম, অ্যান্ড এই তো দুপুরবেলার সব ভিডিওই শেষ। আমি একটু ঘুমিয়েছিলাম বিকজ নাইট ডিউটি, তো আমার একটু রেস্ট নিয়ে যেতে হবে, না হলে এনার্জি পাবো না। অ্যান্ড ঘুম থেকে উঠার পরে আমি ফিডার স্টেরিলাইজ করতে দিলাম, আমার মেয়েও অবশ্য ঘুমিয়েছিল। অনেকে আমাকে ফিডার স্টেরিলাইজের একটা বড় ভিডিও চাচ্ছে, আমি ফুল ভিডিও দিব ইনশাল্লাহ সামনে। অ্যান্ড আমি ফিডার যখন স্টেরিলাইজ করি, আমি প্রতিদিন কিন্তু স্টেরিলাইজারটা এভাবে ধুই, আমি শুধু যে ফিডার সিদ্ধ দিই তা না, আমি স্টেরিলাইজারটাও প্রত্যেক দিন ধুই। আমার মেয়ে তো ঘুমিয়েছিল, বাট ও এখন ঘুম থেকে উঠে গিয়েছে, ওর পানিটা গরম করে আমি হসপিটালের জন্য আমার নাইট ডিউটির জন্য রেডি হয়ে নিব। আমাকে যেতে দেখে আওয়াইশা একদম কোলে উঠে গিয়েছে, আওয়াইশা এবং ওর দিদুন আমাকে একদম নিচে নামিয়ে দেবে, গাড়িতে উঠিয়ে দেবে, এর জন্য আমার সাথে তারা নিচে নেমেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। নর্মালি লিফট পর্যন্ত আসে অথবা লিফট থেকে নিচেও নামে, বাট একদম গাড়ি পর্যন্ত কখনোই আসে না, কারণ যদি মন খারাপ করে এই জন্য। বাট আজকে ওর দিদুন ওকে নিয়ে আসলো, বিকজ ওরও আসলে এগুলো অভ্যাস করতে হবে, ছোটবেলা থেকে অভ্যাস করলে বড় হয়ে আর সমস্যা হবে না।
অ্যান্ড এই মোমেন্টটা আমার জন্য যে কত টাফ, আমার ভেতরে যে কেমন লাগে সেটা শুধু আমি জানি, নাইট ডিউটি যেসব ডক্টর মমরা করেন তারা জানে এই জিনিসটা কতটা কষ্টের। ডিউটিতে এসেই আমি সবার আগে এনএসইউ ফলো আপ দিই যদি কোনো ইমার্জেন্সি না থাকে, বিকজ এনএসইউর বাচ্চাগুলো একদম মিনিমাম হ্যান্ডেলিং করতে হয়, সো আগে এনএসইউ ফলো আপ দিয়ে নিই বিকজ হাত একদম ক্লিন থাকে। এই বাচ্চাটা বাইরে সিজার হয়েছে 1.8 কেজি, এবং দেখুন বাচ্চাটার বুক ডেবে যাচ্ছে, শ্বাস কত ঘন। নর্মালি শ্বাস রেট থাকে 40, বাট এই বাচ্চার 110। সো আপনারা যদি কখনও দেখেন যে আপনাদের বাচ্চা এরকম বুক ডেবে যাচ্ছে এত ঘন শ্বাস, অবশ্যই দ্রুত হসপিটালে যোগাযোগ করবেন। এই বাচ্চাটাও বাইরে সিজার হয়েছে এবং এই বাচ্চাটা শরীরে আসলে অনেক ইনফেকশন, রক্তে ইনফেকশন, এই জন্য অ্যাডমিটেড। আমাদের এনআইসিউতে যে শুধু আমাদের হসপিটাল ডেলিভারি হওয়া বাচ্চারা অ্যাডমিটেড হয় তা না, বাইরে থেকেও আমরা বাচ্চারা অ্যাডমিশন নিই। তারপর আমি একটু ওয়ার্ডে ফলো আপ দিতে চলে গেলাম, এবং এই যে এই পেশেন্টটার ওই দিন পা দেখিয়েছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকখানি ইম্প্রুভড। আসসালামু আলাইকুম স্যার, পেশেন্টটা ছিল মাহবুবা, 75 ইয়ার্স ওল্ড। উনি স্যার এমনিতে ভালো আছে, বিপিটা 110/60, পাউস 67, ডিহাইড্রেশন হালকা আছে, কিন্তু স্যার ওনার তো আজকে 2 দিন হয়ে গিয়েছে স্টুল পাস করছে না। তাহলে কি আবার একটা এনেমা দিব? হ্যালো, না স্টুল পাস নিয়ে কমপ্লেন করছে না। জি, আগামীকাল সকালে কি এনএমআর প্ল্যান রাখবো না? জি ঠিক আছে স্যার, জি ওকে, আসসালামু আলাইকুম। আমি একটু খাওয়া দাওয়া করে তারপর রাতে নাপা খেলাম, অ্যান্ড দেন আমি একটু চরকিতে একটা ওয়েব সিরিজ দেখলাম। ওয়েব সিরিজ না, এটা একটা মুভি, দাগ নামে, এবং এটা দেখে আমার কানতে কানতে অবস্থা খারাপ। এই যে এরপরে ভিডিও কলে আমার মেয়ের সাথে কথা বলছিলাম, আমার ফেস দেখেন, মানে একদম কানতে কানতে আমার চোখ মুখ ফুলে গিয়েছে, নাক লাল হয়ে গিয়েছে। তো এরপরে আমার মেয়ের সাথে একটু কথা বলে আমি শান্ত হলাম, আমার মনটা একটু শান্ত হলো। সো এরপর আমি আবারও একটু নেটফ্লিক্স, দেন ওয়েব সিরিজ, প্রাইম ভিডিও অনেক কিছুই দেখছিলাম, অ্যান্ড এগুলো দেখার মাঝখানে আমি একটু খাওয়া দাওয়া করছিলাম বিকজ পেট ভরে দিস ক্ষুধাও লেগেছিলো। এরপর আমি সকালে বাসায় চলে এসেছি এবং আমার মেয়েকে দেখেন, আমাকে পেয়ে একদম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমার কোল থেকে আমার বুকের থেকে এখন নামবেই না। সো ঘুমানোর পরে আমি আবার একটু সকালের নাস্তা খেলাম, আবার নাপা খেলাম। সো আজকে আমার ভিডিও এখানে এসে, সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।